Assalamualaikum everyone, welcome to our channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার সারাদিনের টুকটাক কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে সারাদিনের একটা ব্লগ শেয়ার করব। তো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, চলে এসে আমি একদিকে রুটি রেডি করে নিচ্ছি আর অপর চুলায় আমি চার জন্য রংটা বসিয়ে দিয়েছি। তো চার লিকারটা হতে হতে আমার রুটি বানানো হয়ে যাবে। তো আমার একটা রুটি অলরেডি বানানো হয়ে গিয়েছে আর আমি রুটি বানাতে বানাতে এদিকে আমার সব থেকে বড় হেল্পিং হ্যান্ড চলে এসেছে। সে এসে বলছিল যে মাম্মি আমিও একটু বানাবো, তোকেও একটু দিলাম রুটি বানানোর জন্য। তো এরপরে আবার নিয়ে নিয়েছি। এরপরে আমি খাওয়া দাওয়া টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি বাচ্চাদেরকে এভাবে দুটো প্রোবায়োটিক্সের স্যাশে দিয়ে দিই। আর এটা হচ্ছে নিউট্রোলাইটের প্রোবায়োটিক্স, ভাইটামিনসের মতোই বাচ্চাদের জন্য। এটাতে অনেক ধরনের উপাদান আছে যা বাচ্চাদের গ্রোথে, ওদের সব কিছুতে অনেক বেশি হেল্প করে, ইমিউন সিস্টেমে অনেক বেশি হেল্প করে। তো আপনারা তো সবাই জানেন আমার ননদ, ও আজকে অনেকদিন ধরে ইউএসএতে আছে, প্রায় 10-12 বছর ধরে সে ইউএসএতে আছে। তো সেখানে সে আজকে অনেক বছর যাবতীয় কিছু হালাল এবং অর্গ্যানিক ব্র্যান্ড নিয়ে কাজ করছে। তো রিসেন্ট আমরা দুজন চিন্তা করলাম যে আমরা আমাদের ব্র্যান্ডগুলো বাংলাদেশে প্রমোট করতে পারি। তো আমি ওর সাথে কাজ করছি, আমরা বাংলাদেশে আমাদের ব্র্যান্ডগুলো প্রমোট করেছি, আমরা হালাল আর অর্গ্যানিক বেসড কিছু অনলাইন প্রোডাক্ট আপনাদেরকে সার্ভ করছি। তো আমি আমার অনলাইন বিজনেস পেজটা আমার এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ওরাল কেয়ার, এভরিথিং ওখানে ডিটেলসে আছে। আপনারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও বেশি ডিটেলস সার্ভ করতে পারবো। তো আর আমরা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিটা দিচ্ছি। তো যাই হোক, এই ফাঁকে আমার রান্নাবান্নাও চলছে। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি একটা ভাজি বসিয়ে দিয়েছি রান্নার জন্য, সব কিছু ডিফ্রোস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এরপরে আমি চলে এসেছি আমাদের রুমে, আমাদের রুমটাও একটু অর্গানাইজ করে নিব। সকালবেলা উঠলে তো রুমটা একটু গুছিয়ে নিতে হয়। আর এটা হচ্ছে আমার রিসেন্ট একটা ওয়েট লুজ প্রোগ্রামের আরেকটা এডিশন বলা যায়। তো ট্রেডমিলটা অ্যাড করেছি। তো দেখা যায় প্রতিদিন আমি 30 মিনিটসের মতো একটা ওয়াক করি ট্রেডমিলে, দেন একটু হালকা পাতলা ওয়ার্কআউট করি। তো এই তো, তো আস্তে আস্তে করে আমি আমাদের রুটটাও গুছিয়ে নিয়েছি। এরপরে আমি আবার রান্না করতে চলে এসেছি। আর এখন আমি যে বিফটা ডিফ্রোস্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওটা ডিফ্রোস্ট হয়ে গিয়েছে, ওটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে এখন মশলাটাও কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি বিফটা দিয়ে ভালো করে রান্না করে নেব। বিফটা অবশ্য ভুনা হবে, ভুনা ভুনা করে রান্না করব আজকে। আর আমি কিন্তু আমার সব হাঁড়ি পাতিলগুলোও চেঞ্জ করেছি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যারা আমার আগে ডেইলি লাইফ ব্লগগুলো দেখেছেন। তো আমি এখন সব কিছু এভাবে মার্বেল কোটিংয়ের যে হাঁড়ি পাতিল সেগুলো ইউজ করছি। আর এগুলো ইউজ করে আসলে আমি অনেক বেশি আরাম পাচ্ছি। দেখা যায় খুব অল্প ডিশওয়াশার দিয়ে সব কিছু ওয়াশ করে নেওয়া যায় আর তেলটাও খুব কম লাগে। তো অনেক আসলে আমার এখন বেনিফিট হচ্ছে বলা যায়। তো আমি এদিকে ভাতও রান্না করে নিয়েছি, যে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়েছিলাম সেটাও রেডি হয়ে গিয়েছে। আর এদিকে ইলিশ মাছও রান্না করে নিয়েছি অল্প করে। আর চিংড়িটা যেটা দেখেছিলেন ওটাকে চিংড়ি দিয়ে ভাবে প্রন টেম্পুরা করে নিয়েছি। আর এদিকে বিফটা হচ্ছে, বিফটা হতে আর একটু সময় লাগবে, তো বিফটা চুলায় থাকবে। আর বাকি রান্নাগুলো তো হয়ে গিয়েছে, এখন এটা দিয়ে আমি দুপুরের লাঞ্চটা সার্ভ করে দিব। আর এর ফাঁকে শুধু রান্না বান্না করলে তো হবে না, কাউন্টার টপটাও ক্লিন করে নিতে হয়। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে কাউন্টার টপটা ক্লিন করে নিয়েছি। আসলে আমার যেটা হয়, আমি রান্না করার পাশাপাশি আমার সাথে সবসময় কিচেন টাওয়েলটা থাকে। তো দেখা যায় আমি রান্না করছি আর এভাবে মুছে নিচ্ছি, কারণ আশেপাশে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার ভালো লাগে না। তো আমি রান্না করতে করতে আমি মোছামুছিটা করে নিই, যার কারণে খুবই একটা বেশি ময়লা হয় না। তো এরপরে আমি দুপুরে টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি আর আম্মু আলু ভর্তা করেছিলেন। এরপরে একদম বিকালে আমি আসলে এর ফাঁকে বিফ শিক কাবাব করবো আজকে। আমি যখন ইয়ে করেছিলাম মার্বেল কোটিংয়ের হাঁড়িপাতিগুলো নিয়েছিলাম, তখন আপনাদের ভাইয়া এটাও নিয়ে এসেছিল। এটা হচ্ছে চিকেন তান্দুরি বা বিফ কাবাব, যেটাই করি মোটামুটি বারবিকিউ করার যে স্ট্যান্ডটা আছে ওইটা। তো এখানে আমি এখন বারবিকিউ করব আজকে, আমি আজকে শিক কাবাবটা করবো। তো এই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আমি বারান্দায় প্রথমে একটা টেবিলের উপরে ইট বসিয়ে দিয়েছি আর এটার উপরে আমি এভাবে করে বারবিকিউ মেশিনটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি কয়লা আনিয়ে নিয়েছিলাম, এখন এটাকে, এটা অনেক বড় বড় ছিল সাইজে, তো এগুলোকে আমার আবার ছোট করতে হয়েছে। তো এরপরে ছোট করে আমি
স্ট্যানে দিয়ে দিব, চারিদিকে ছড়িয়ে দিব। এরপরে আমি এখানে ভালোভাবে আগুন জ্বালিয়ে নিব, আর এটাই হচ্ছে সবথেকে ট্রিকি পার্ট। আসলে আগুনটা একদম সমানভাবে জ্বালাতে হয় যাতে চারিদিকে সমানভাবে জ্বলে, তাহলেই কিন্তু আমার যে বিফটা করবো, শিকটা করবো বা তন্দুরি করবো, এটা কিন্তু পারফেক্ট হবে। নাহলে দেখা যাবে এক পাশ হয়েছে, এক পাশ পুড়ে গিয়েছে, অনেক ধরনের প্রবলেম হয়। তো এটাই হচ্ছে মেইন কাজ প্রথমে। তো আমি এখন আগুনটা ধরানোর চেষ্টা করছি, আর দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু এক পাশ ধরেছে, অন্য পাশে ধরেনি। তো এটা আমি আস্তে আস্তে করে একটু বাতাস দিয়ে এটাকে চারপাশে আগুনটাকে ছড়িয়ে নিব। এটা করতে একটু সময় সাপেক্ষ। তো এখন আমার মোটামুটি একদম সমানভাবে আগুনটা ধরে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে ম্যারিনেট করে রাখা বিফটা, আম্মু আমাকে এটা মেইনলি শিকের মধ্যে রেডি করে দিয়েছেন, আমি জাস্ট পুরে নিব এখন। আর ম্যারিনেশনটা আমি সকালবেলায় করে নিয়েছিলাম, আমার আসলে একদম মনে ছিল না যে আমি এটা একটু রেকর্ড করব। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার করলে তখন আমি আপনাদের সাথে আমার পুরো রেসিপিটা শেয়ার করব। আর আমি কিন্তু আমার বাসার বারান্দাতেই করেছি সব কিছু, যেহেতু বারান্দাটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বড়, বাতাস পাস হওয়ার অনেক জায়গা আছে। তো দেখা গিয়েছে আমার অসুবিধা হয়নি করতে, মোটামুটি খোলামেলায় আছে। তো এরপরেই তো আমি এভাবে বসিয়ে দিয়েছি। তো ফার্স্ট ব্যাচ হয়ে গেলে এরপর আমি সেকেন্ড ব্যাচটা রেডি করে নিব। এটা আমি এভাবে হাত দিয়ে দিয়ে একটু পরপর তেল ব্রাশ করে দিচ্ছিলাম একটা টিস্যুতে করে। আমার আসলে ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমার এভাবে করতে হয়েছে একটু সাবধানে, নাহলে কিন্তু হাতে একটা পোড়া লাগার সম্ভাবনা থাকে। তো আমি খুব সাবধানে আস্তে আস্তে করে নিয়েছি। তো আমার ফার্স্ট ব্যাচ রেডি হয়ে গিয়েছে, আর পরোটাটা আমি অবশ্য বাসায় করিনি, এটা আমি বাইরে থেকেই অর্ডার করেছিলাম। সরি, পরোটা না, নানটা আমি বাইরে থেকেই অর্ডার করেছিলাম, আর নানটা ভালোই মজা হয়েছে। তো এরপরে আমি একটু সালাদ করে নিয়েছি আর একটু লাস্সি করে নিয়েছে, কারণ বিফটা আসলে একটু সালাদ বা একটু লাস্সি এরকম না হলে কিন্তু জমে না। তো এরপরে সব কাজকর্ম শেষ করে রাইট সাইডকে একটু পড়তে বসিয়েছি, এটা ওদের এক্সামের আগে আগে ছিল, যেহেতু এটা কিছুদিন আগের ব্লগ, তো ওদের দুই ভাইকে একটু পড়তে বসিয়েছি। তো এটাই ছিল আমার আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ।